আরে ভাবছি টমেটো চাষ করব। বাজারে দেখলাম টমেটোর চাহিদা অনেক বেশি, তাই টমেটো চাষ করব। আগে জমিটা তৈরি করে নিই, তারপর কালকেদের কাছে কিছু টাকা ধার নিয়ে টমেটো চারা নিয়ে আসব। হ্যাঁ মা, তুমি টমেটো চাষ করো। টমেটো চাষ করলে আমাদের জমিটা খুব সুন্দর দেখাবে, লাল টমেটো দিয়ে ভরে যাবে, তাই না মা? হ্যাঁ রে মা, সুন্দর তো দেখাবে। এভাবে মামি গল্প করতে করতে জমি তৈরি করতে থাকে, আর জমি তৈরি করা শেষ করে টুনি কালুর বাড়িতে যায়। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? হ্যাঁ টুনি, বলো কি বলবে, এত ডাকছো কেন? কালু দাদা, আমাকে কিছু টাকা ধার দাও তো, টমেটো চারা কিনবো, তাই আমার কাছে কোনো টাকা নেই, তাই তোমার কাছে ধার নিতে আসলাম। টমেটো হলে বিক্রি করি, তোমাকে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যখন দিতে চেয়েছো তখন টাকা দিয়ে দিও, কথার কিন্তু একদম নড়চড় করবে না। দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এরপর কালু কিছু টাকা এনে টুনিকে দেয়, আর টুনি টাকা নিয়ে বাজারে যায় টমেটোর চারা কিনতে। আমি এক কাজ করি, বনের সব পাখিতে গিয়ে বলি টমেটো চাষ করতে, তাহলে সবাই যখন টমেটো চাষ করবে তখন আমাদের বনটা লাল সবুজ বন ভরে যাবে, দেখতে কত না সুন্দর হবে। আমার তো খুবই ভালো লাগছে। কবুতর আঙ্কেল, তুমি এবার তোমার জমিতে টমেটো চাষ করো, বাজারে টমেটোর চাহিদা অনেক বেশি, তাই আমার মা টমেটো চাষ করবে বলে বাজারে গেছে টমেটো চারা কিনতে। তাই নাকি, তাহলে তো আমিও টমেটো চাষ করব। মা টুকি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এইসব বলার জন্য। কি হয়েছে টুকি, এত ডাকছো কেন? তোমার আঙ্কেল তো জমি চাষ করতে গেছি, জমিতে আজই ভুট্টার বীজ লাগাবে, সকালে উঠে জমি তৈরি করতে গেছে, তা কি বলবে আমাকে বলো? না না, তোমাকে বলা যাবে না, তাড়াতাড়ি আমি তোতা আঙ্কেলের কাছে যাই, তোতা আঙ্কেল নয়তো ভুট্টা চাষ করে ফেলবে। তোতা আঙ্কেল, তুমি নাকি জমিতে ভুট্টা চাষ করবে? ভুট্টা চাষ করো না, তুমি টমেটো চাষ করো, টমেটো চাষ করলে অনেক টাকা পাবে, কারণ সবাই বলেছে বাজারে টমেটো চাহিদা খুব বেড়েছে, আর টমেটো অনেক দাম, তাই সবাই টমেটো চাষ করছে। সবাই যখন করছে তাহলে আমিও টমেটো চাষ করব, সবাই যেটা বলে সেটাই তো ঠিক হবে। ঠিক আছে মাটুকি, টমেটো চাষই করব আমি। কি মজা কি মজা, সবাই টমেটো চাষ করবে। টুকি খুশি মনে বাড়িতে চলে আসে, আর এদিকে টুনি তার জমিতে টমেটোর চারা লাগিয়ে বাড়িতে চলে আসে। টুকির কাছে টমেটোর চাহিদা বেশি শোনায় বনের সব পাখিরাই তাদের জমিতে টমেটো চারা লাগিয়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন, টুনির জমির টমেটোর গাছে টমেটোর ফুল চলে আসে। দেখ মা, আমাদের টমেটোর গাছে ফুল ধরেছে, আর কিছুদিন গেলেই টমেটো ধরবে, তখন আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আর টমেটো বিক্রি করে বাড়ি একটা মাছ নিয়ে আসবে, কিন্তু আমরা মামি মিলে অনেক মজা করে মাছ খাব। হ্যাঁ রে মা, অবশ্যই বড় মাছ নিয়ে আসব, চল এবার বাড়িতে চলে যাই। এরপর টুকি আর টুনি বাড়িতে চলে আসে, আর এভাবে কেটে যায় আরো কিছুদিন। কিছুদিনের মধ্যেই সবার জমির টমেটো গাছে লাল টমেটো ধরে। কে, চলো আজ টমেটো তুলে বাজারে নিয়ে যাব, নয়তো পাকা পাকা টমেটো গুলো পচে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, চলো আজকে সব টমেটো গুলো তুলে ফেলবো। আরে তোতা, টমেটো তুলছো নাকি? আজকেই বুঝি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ দাদা, আজকে।
আজকে বাজারে নিয়ে যাব। দেখো না, সব টমেটো পেকে গেছে। আজকে যদি বাজারে নিয়ে না যাই তাহলে তো পচে সব টমেটো জমিতেই নষ্ট হয়ে যাবে। তাহলে আজ আমিও টমেটো তুলে বাজারে নিয়ে যাব। এবার কৌতূহলের জমিতে গিয়ে টমেটো তুলতে থাকে। এভাবেই আরো পাখিরা টমেটো তুলতে থাকে আর টমেটো তোলা শেষ করে ঠেলা গাড়িতে করে বাজারে নিয়ে যায়। সবাই দেখছি তাদের জমি টমেটো তুলে বাজারে নিয়ে যাচ্ছে, তাহলে আমিও আজকে টমেটো তুলে বাজারে নিয়ে যাব। মা টুকি, চল আজ জমিতে যাই, টমেটো তুলতে হবে। হ্যাঁ মা, চলো তাহলে। এরপর টুনিরাও টমেটো তুলতে যায় আর জমির সব টমেটো তুলে ঠেলা গাড়িতে করে বাজারে নিয়ে যায়। দাদা, আমিও টমেটো এনেছি, আমার টমেটোগুলো কিনে নিন। না না, আমি আর আজ টমেটো কিনবো না। আজ বনের অনেক পাখি টমেটো এনেছিল, সবগুলোই আমি নিয়েছি। এগুলো কিনে চিন্তায় পড়ে গেছি নষ্ট হয়ে যায় নাকি। আরো টমেটো কিনতে বলছো তুমি? দাদা নিন না, আমার টমেটোগুলো নিন না। আমি অন্যের কাছে টাকা ধার করে নিয়ে টমেটো চাষ করেছি। টমেটো বিক্রি না করতে পারলে কিভাবে ধারের টাকা শোধ করব? আরে আমার কাছে তো কোনো টাকা নেই, সব টমেটো কিনে শেষ করেছি। আগে আসতে পারোনি, আগে আসলে নিতে পারতাম। আর শোনো, কয়েকটা পাখিকে দেখলাম এখানে বসে খুচরা টমেটো বিক্রি করছে, তুমিও তাই করো যদি কিছু টাকা পাও। টমেটো নিয়ে যাও, টমেটো 1 কেজি মাত্র 10 টাকা দিয়ে। নিয়ে যাও, নিয়ে যাও দাদারা দিদিরা, পাকা পাকা টমেটো নিয়ে যাও। টুনি এভাবেই হাঁকডাক করতে থাকে, কিন্তু টুনির হাঁকডাকে কেউ তার টমেটো নিতে আসে না, কারণ সবাই আগে টমেটো কিনে নিয়ে গেছে। তাই টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। মা টুকি, আমাদের টমেটো তো কেউ কিনে নিচ্ছে না, এখন কি করব রে মা? মা, আমি বনে পাখিকে টমেটো চাষ করতে বলেছিলাম, তাই তো সবাই টমেটো চাষ করেছিল। আর সবার টমেটো বিক্রি হয়েছে, আমাদের টমেটো বিক্রি হচ্ছে না। আমার সবাইকে টমেটো চাষ করতে বলে ভুল হয়েছে মা। মা, এখানে বসে থেকে লাভ নেই, কেউ টমেটো নিতে আসবে না। তার থেকে চলো আমরা বাড়িতে চলে যাই। কিন্তু বাড়িতে গিয়ে কি করব? এই টমেটোগুলো তো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ মা, ফেলে দিবে, নয়তো এখানে বসে কি করবে? টুনি, টুনি, টমেটো বিক্রি করতে নিয়ে যাওনি? গিয়েছিলাম কালু দাদা, কিন্তু যেতে দেরি হয়, বনের পাখিদের সব টমেটো প্যাঁচা দাদা কিনে নিয়ে গেছে, আর ওনার নাকি টাকা শেষ হয়েছে, তাই আর আমার টমেটোগুলো কিনে নেয়নি। আর আমিও তাই বাড়িতে চলে এলাম টমেটোগুলো ফেলে দিব বলে। শোন টুনি, তোর টমেটো ফেলে দে না কাকে দে সেটা আমার দেখার বিষয় না। তুই আমার টাকা নিয়েছিস, আমার টাকা আজকে দিতে হবে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। কালু দাদা দয়া করো, আমি কি করে টাকা দিব বলো? আমার আর কোনো কিছুই যে নেই, সেটা বিক্রি করে তোমার টাকা দিব। তবে কিছুদিন সময় দাও, যদি কোনো ব্যবস্থা করতে পারি তোমার টাকাটাই আগে ফেরত দিয়ে দিব। আমি আর কোনো সময় দিতে পারবো না, আজ থেকে তোর বাড়িটা আমার, টাকা দিতে পারবি না তাই বাড়ি ছেড়ে চলে যা। স্বামীর বানানো এই স্মৃতিটাই ছিল, সেটাও আজ হারাতে হলো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তুমি আমার বাড়িটা নিয়ে নাও। চল মা টুকি, অন্য বনে চলে যাই। টুনি, টুনি কোথায় যাচ্ছ? এদিকে শুনে যাও তো। দিদি, এই বন ছেড়ে পাশের বনে যাচ্ছি। এরপর টুনি রিমাকে সব কথা খুলে বলে। সব শুনে রিমা বলে, আচ্ছা টমেটোগুলো কি বাড়িতে আছে নাকি ফেলে দিয়েছো? ফেলে দেইনি, বাড়িতেই ঠেলা গাড়িতে এখনো আছে। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতো কাজ করলে একটি টমেটো নষ্ট হবে না আর অনেক টাকাও পাবে। এরপর রিমা তার বুদ্ধির কথা সব টুনিকে বলে দেয় আর টুনি রিমার বুদ্ধি শুনে বাড়িতে চলে যায়। কালু দাদা, তুমি আমাকে শুধু একদিন সময় দাও, সত্যি বলছি আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আমি কাল
তোমার টাকা দিয়ে আসবো। যদি কাল তোমাকে টাকা না দিতে পারি তবে তুমি আমার বাড়িটা একেবারে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট সুযোগ দিলাম আমি। এরপর কালু চলে যায় আর টুনি তার কাজে লেগে পড়ে। টুনি টুকি মিলে সব টমেটো গুলো ঘরে নিয়ে যায় আর সস বানাতে শুরু করে দেয়। মা টুকি, সস গুলো খেয়ে দেখ তো রে মা, কেমন মজা হয়েছে। মা খুব মজা হয়েছে, দেখো সবাই তো টমেটো সস খুব পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে চাবে মা। তাই যেন হয় রে মা, চল এবার আমরা দোকান দিব। আমাকে এক প্লেট টমেটো সস দাও তো। এই নিন দাদা টমেটো সস। আরে বা, টমেটো ছাঁচ গুলো তো খুব মজার হয়েছে। কোথা থেকে টমেটো ছাঁচ গুলো নিয়ে এসেছো বলো তো আমাকে, আমিও কিনে নিয়ে আসবো। আমার শহরে বড় হোটেল আছে, বলে এসেছি ভালো খাবার খুঁজতে, যেখানে পাবো সেখান থেকে নিয়ে যাবো। দাদা আমি তো কোথা থেকে কিনে নিইনি, আমি নিজেই বানিয়েছি আমার জমির টমেটো দিয়ে। তাই নাকি, খুব ভালো টমেটো ছাঁচ বানাতে পারো তো তুমি। শোনো, তোমার দোকানে সব টমেটো ছাঁচ আমাকে দিয়ে দাও, আর এখন থেকে আমি তোমাকে টমেটো দিয়ে যাব, আর তুমি ছাঁচ বানিয়ে দিবে, আমি শহরে আমার হোটেলে বিক্রি করব। আর এই নাও 10,000 টাকা, আর কাল আমি টমেটো নিয়ে আসব। তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার কাজের ন্যায্য মূল্যই আমি দিব তোমাকে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে আমার কঠিন বিপদ থেকে বাঁচালেন, টাকাগুলোর খুব দরকার ছিল আমার। ব্যাপার টুনি, কোথায় পেলে টাকা? কোথাও চুরি করে আনলে নাকি? কাল দিতে যে আজকে দিয়ে দিলে যে। এরপর টুনি সব কথা কালুকে খুলে বলে। শুনলে তো সব কথা, এবার টাকাগুলো নাও, আর তোমাকে তোমার টাকা থেকে বেশি দিয়েছি, কারণ তুমি টাকা ধার দিয়ে সাহায্য না করলে এত টাকা টমেটোর সস বিক্রি করতে পারতাম না। টুনি, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও আমাকে তুমি খুশি হয়ে বেশি টাকা দিলে, আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি আর কখনো টাকার জন্য এমন খারাপ ব্যবহার করব না। আরে কালু দাদা, তুমি আমার কাছে টাকা পাও, ঠিক মতো টাকা দিতে পারিনি তাই তো এমন ব্যবহার করেছো, আমি কিছু মনে করিনি গো। কিছু সস রেখেছিলাম রিমা দিদিকে দিব বলে, চল তো রিমা দিয়ে আসি। দিদি তোমার জন্য কিছু সস নিয়ে এলাম, আর সস বানিয়ে অনেক টাকার সস বিক্রি করেছি, আর সস বানানোর কাজও পেয়ে গেছি। শহরের এক দাদা তার হোটেলের জন্য নাকি আমার কাছে সস বানিয়ে নিবে। দিদি তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার বুদ্ধি শুনে বিপদ থেকে মুক্ত হতে পেলাম, আর সবকিছু ফিরেও পেলাম, আমি তো টমেটো গুলো ফেলে দিতে চেয়েছিলাম। হ্যাঁ ভালো করেছো, এমন কোনো জিনিস নিয়ে বিপদে পড়লে কখনো হাল ছেড়ে দিবে না, বরং ধৈর্য ধরে মনোবল অটুট রেখে সমস্যা সমাধানের জন্য বুদ্ধি খাটিয়ে কাজ করলে বিপদ থেকে মুক্তি হতে পারবে। হ্যাঁ দিদি ঠিক বলেছো, এখন থেকে কোনো কিছুতে হতাশ হব না, নতুন করে বুদ্ধি খাটিয়ে কাজ করব। কি রে পারুল, শালু, কর্ণক, তোরা তিনজন এমন মন খারাপ করে বসে আছিস কেন? আমার আসতে দেরি হয়েছে জন্য দুঃখিত রে, মায়ের একটু কাজ করতে দিতে গিয়েছি তো তাই দেরি হলো। কি রে কিছু বল, এবার কি কান ধরে উঠবস করতে হবে নাকি আমাকে? টুকি এসব নাটক বাদ দে তো, আমাদের ভালো লাগছে না। শালুকে বলা লাগবে না, আমি বলছি পরীক্ষা শেষ হয়ে স্কুল বন্ধ দিয়েছে, আজ দিয়ে 4 দিন হলো, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আর আমরা 4 জন এখনো বাড়িতেই পড়ে আছি। ও বুঝেছি, এই জন্য তোদের মন খারাপ, বুঝে মন খারাপ করিস না, আমরাও ঘুরতে যাবো।
স্কুল খুললে তারপর তুই ঘুরতে যাস। আমাদের মন খারাপের কথা তোর সাথে ভাগ করাই ভুল হয়ে গেছে আমাদের। আচ্ছা, এত রাগ অভিমান করতে হবে না, আমরা কালকে ঘুরতে যাব, একদম পাক্কা কথা, বুঝেছিস? এবার বল তোরা কোথায় ঘুরতে যাবি। শোন, এবার কিন্তু আমরা নতুন জায়গাতে ঘুরতে যাব আর বেশ মজা করব, ঠিক আছে? আমি বলি কি টুকি, এবার আমরা উত্তরের বনে পাহাড়ের ওই ঝর্ণা দেখতে যাব। শুনেছি ওই ঝর্ণার রূপ নাকি অপরূপ, যবে থেকে শুনেছি তবে থেকে ওখানে যাওয়ার জন্য আমার মন ছটফট করছে। আচ্ছা, আমরা ওখানেই যাব। এবার তোরা বাড়িতে গিয়ে তোদের বাবা মাকে রাজি করা। আমি যাই আমার মাকে রাজি করাতে। পারুল, শালু, কানু, তোরা ঘুরতে যাবি ভালো কথা, ওই বনে কেন, অন্য বনে যা। আমি শুনেছি ওই বনের ওই পাথরের সামনে নাকি একটা অদ্ভুত ফলের গাছ আছে, যা খেলে পাখিদের ক্ষতি হয়। তোরা ওখানে যাস না সোনারাম, তোদের যদি ক্ষতি হয়ে যায়। আমি সেজন্যই টুকিকে আটকিয়েছি। আরে মাসিমা, ওসব তুমি ভুল শুনেছো। আজকালকার যুগে এমন অদ্ভুত জিনিস বলতে কিছুই নেই, আমরা বইয়ে পড়েছি, ওসবে বিশ্বাস করতে নেই। আর আমরা তো বনের অন্য কোথাও যাব না, আমরা শুধু ঝর্ণাটা দেখেই চলে আসব। মাসিমা, তুমি না করো না, আমাদের কিছু হবে না। তোমরা এত করে যখন বলছো, তবে বেশ যাও, তোমরা আমার টুকিকে দেখে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওরা পাহাড়ের ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেয়। আর পাহাড়ের সামনে গিয়ে এই সবাই দেখ দেখ পাহাড় দেখা যাচ্ছে। উহ, আমাদের কি আনন্দ হচ্ছে। আরে আরে, ওই দেখ, শুধু পাহাড় নয় ঝর্ণাটাও দেখা যাচ্ছে। আমি তো ঝর্ণায় গোসল করবই করব, আমার যে এত আশ হইছে না, এ চল তাড়াতাড়ি। ওরা একদম ঝর্ণার কাছে আসে আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকে। টুকি, পারুল, শালু, আমার খুব ক্লান্ত লাগছে, চল তোরা, আমরা গিয়ে একটু পাহাড়ের গুহায় বিশ্রাম নেই, তারপর না হয় ঝর্ণায় গোসল করতে আসব। তোর ক্লান্ত লাগছে, আমাদের তো না, বুঝেছিস? তুই গিয়ে বিশ্রাম নে, আমরা এখানেই আছি। তোরা কোথাও যাবি না আর এই বনের কোনো ভুল জিনিস খাবি না। উহ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এই পারুল, শালু, আমার খুব খিদে পেয়েছে, চল তোরা এই বনে ঘুরে দেখি খাওয়ার মতো কোনো ফল গাছ খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ঝর্ণা মনের ক্ষুধা মেটায়, তবে পেটে না রে, চল তাড়াতাড়ি। টুকি, শালু, দেখ কি সুন্দর লাল ফল গাছে ঝুলে ঝুলে আছে, আমার তো দেখি জিভে জল চলে আসলো রে, চল তোরা তাড়াতাড়ি খেয়ে পেট ভরাই। ওরা তিনজন ওই গাছের ফল পাড়ে, আর যেই না ফল খায় অমনি ওদের তিনজনের শরীরে ঘায়ের সৃষ্টি হয়, আর ওরা তিনজনই দারুণ শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হ্যাঁ, এটা কি হলো টুকি, আমার শরীরে যে অনেক যন্ত্রণা করছে। ইস, ওরে বাবারে, ওরে মারে, বাঁচাও আমাকে, মা আমাকে বাঁচাও, আমি মরে গেলাম যন্ত্রণায়, আর থাকতে পারছি না, শরীর জ্বলে যাচ্ছে। কানু, কোথায় তুই, তাড়াতাড়ি আমাদের কাছে আয়, আমাদের যে অনেক কষ্ট হচ্ছে। তাই তোরা এভাবে মাটিতে শুয়ে আছিস কেন, কি হয়েছে আর চিৎকার করলি যে, এ কি তোদের শরীরে এসব কি উঠেছে? শোন শোন কানুক, সাবধান শোন কানুক, আমাদের ভালো করে দে, আমাদের জনি কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা করছে। মা মা, কোথায় তুমি, মা এখানে এসো, তোমার মেয়ে যে ভালো নেই। কত করে বলেছি খাস না ওই বনের জিনিস, কিন্তু তোরা শুনিস নি আমার কথা, একটু শান্ত হ, আমি খুঁজে দেখি আশেপাশে কোনো তান্ত্রিক বাবাকে খুঁজে পাই কিনা। কনক বনে বেরিয়ে পড়ে, অনেক খোঁজার পর একটা তান্ত্রিকের দেখা পায়।
কি ব্যাপার বলছ? তোকে আমার অস্থির দেখাচ্ছে কেন? আর তোকে তো কখনো এই বনে দেখিনি, কি হয়েছে তোর আমাকে খুলে বলতো। ও বুঝতে পেরেছি, তোর বন্ধুরা অভিশপ্ত গাছের ফল খেয়ে ফেলেছে। তান্ত্রিক বাবা, আমার বন্ধুদের অনেক কষ্ট হচ্ছে, দয়া করে আমার সাথে চলুন আর আমার বন্ধুদের ভালো করে দিন। তোর বন্ধুদের ভালো করার ক্ষমতা আমার নেই, তোর বন্ধুদের ভালো করার একটা উপায় আছে, আর সেটা হলো নদীর জলের গোলাপি সাবান গাছের গোলাপি সাবান। তুই যদি গোলাপি সাবান গাছের সাবান এনে তোর বন্ধুদের গোসল করাতে পারিস, তাহলে তোর বন্ধুরা ভালো হয়ে যাবে রে। তান্ত্রিক বাবা আশীর্বাদ করবেন, আমি যাচ্ছি নদীর জলের গোলাপি সাবান গাছের সাবান আনতে। আরে আরে, ওই তো সেই গোলাপি সাবান গাছ, তাড়াতাড়ি একটা সাবান নিয়ে ফিরে যাই। কনক যেই না গোলাপি সাবান গাছে হাত দিতে যায়, অমনি একটা ডাইনি বেরিয়ে আসে। কতদিন হলো একটা পাখি খাওয়ার জন্য বসে আছি, কিন্তু কোনো পাখি আমার এই গোলাপি সাবান গাছের কাছে আসেই না। আয় তুই, আজ তোকে মজা করে খাবো আমি। তুই আজ ডাইনির হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তুমি ডাইনি, আমাকে খেয়েও না, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে। আর এই গাছের সাবান নিয়ে যেতে দাও আমাকে, আমার বন্ধুরা অনেক কষ্টে আছে, এই সাবান না হলে ওরা মারা যাবে। দয়া করো ডাইনি, আমার বন্ধুদের বাঁচাতে সাহায্য করো। কনকের মুখে বন্ধুর কথা শুনে ডাইনির অনেক মায়া হয়, আর কনক ডাইনিকে তার বন্ধুদের ব্যাপারে সব কথা খুলে বলে। বন্ধুদের জন্য তোর এত মায়া, এই প্রথম দেখলাম আমি। তুই চিন্তা করিস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই সাবান নিয়ে তাড়াতাড়ি চলে যা এখান থেকে। তোদের আর কোনো কষ্ট হবে না, এই দেখ আমি তোদের জন্য সাবান নিয়ে এসেছি, এবার তোরা ভালো হয়ে যাবি। কোন গোলাপি সাবান দিয়ে ওদের গোসল করায় আর ওরা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। কনক তোকে অনেক ধন্যবাদ, আজ আমরা যদি কথার অবাধ্য না হতাম তাহলে এমনটা হতো না। আর সবচেয়ে বড় কথা, তোর মতো একটা বন্ধু পেয়েছি। চল এখান থেকে, আর এক মুহূর্ত থাকবো না এখানে আমরা। বুঝি টুনি, এই বনে থাকলে আর আমাদের কপালে কোনো কাজকর্ম জুটবে না। এমনিতে তো এই বনে খরার সময়, তার উপর আবার বনে কাজের অভাব। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো না খেয়ে মারা যাবো রে টুনি। টাকা রোজগারের একটা পথ বল না তুই। আরে কাকুলি, এই দুশ্চিন্তা তো আমিও করছি। শোন আমি বলছি কি, আমাদের বনে তো এখন মহা সংকটকাল চলছে, চল না আমরা দূরে কোনো বনে যাই আর সেই বনে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করি। এটা তুই ঠিক বলেছিস টুনি, এই অভাব অনটনের বন ছেড়ে আমিও অন্য বনে যেতে চাই, তবে কাল বেরিয়ে পড়ি, কি বলিস? ঠিক আছে, তবে ওই কথাই রইল, দুই বান্ধবী মিলে কাজের খোঁজে আমরা অন্য বনে যাব। আর শোন, বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে এস, অন্য বনে যাওয়ার পথে খিদে লাগলে খেয়ে নিব। চল এবার বাড়ি ফিরি, কাল সকাল সকাল তো বেরিয়ে পড়তে হবে। এরপর টুনি আর কাকুলি যার যার বাড়িতে যায়। এরপর রাত হয়, সকাল হয়, সকাল হতেই কাকুলি একটা হাড়ি নিয়ে টুনির বাড়িতে আসে। কই রে টুনি, ঘর থেকে বেরিয়ে আয়, সকাল হয়ে গেছে তো। আজ না আমাদের অন্য বনে কাজ খুঁজতে যাওয়ার কথা ছিল। ও টুনি। টুনি বেরিয়ে আসে, কাঁধে ব্যাগ ছিল, জলের বোতল ছিল, ব্যাগে কিছু টাকা পয়সাও ছিল। এই তো কাকুলি, আমি বেরিয়ে গেছি। কি রে কাকুলি, তোর হাতে ওটা আবার কিসের হাড়ি? ওই হাড়ির মধ্যে কি আছে? আরে টুনি, এই হাড়িতে দই আছে, পথে যদি খিদে লাগে তবে মজা করে আমরা দই খেতে পারবো রে। ভালোই করেছিস দই নিয়েছিস,
আমি আমার ব্যাগে জলের বোতল আর দুই পয়সা নিয়েছি, কোনো দোকানে চিড়িমুড়ি কিনে নিব। চল চল তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। একথা বলে কাকুলি আর টুনি তাদের বাড়িঘর সব ছেড়ে অজানা বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিরে কাকুলি, বাড়িঘর ছেড়ে তো বেরিয়ে পড়লাম, কিন্তু অন্য বনে গিয়ে কাজ পাবো তো? হে সৃষ্টিকর্তা, তুমি দেখো দেখো আমাদের। হ্যালো, আহা, এই তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আজ আমার মুখের সামনে একেবারে দু দুটো পাখি এসে হাজির। আজ অনেক দিন পর ভুরি ভোজ করে খাওয়া যাবে। হ্যালো, ওরে বাবা, এ টুনি, আমরা অন্য বনে গিয়ে কাজ পাবো কিনা জানি না, কিন্তু এখন অবশ্যই ওই ক্ষুধার্ত বাঘের খাবার হব। এখন আমাদের কে বাঁচাবে রে টুনি? ওরে কাকুলি, তাড়াতাড়ি উড়াল দে উড়াল দে, প্রাণ বাঁচাতে হলে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। একথা বলে কাকুলি আর টুনি উড়াল দিয়ে পালিয়ে যায়, কিন্তু এদিকে নাছুর বান্দাবা নিজ দিয়ে তাদের পিছু নিতে থাকে। কাকুলি, বাঘ তো এখনো আমাদের পিছু ছাড়ছে না, এদিকে না খেয়ে ক্লান্ত শরীরে আমি আর বেশিক্ষণ উঠতে পারছি না রে। আরে দেখ দেখ কাকুলি, ওই যে নিচে বনের মধ্যে একটা পুরাতন বাড়ি দেখা যাচ্ছে, চল ওইখানে গিয়ে আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ টুনি, চল তাড়াতাড়ি ওই পুরাতন ঘরে আমরা লুকিয়ে পড়ি। একথা বলে কাকুলি আর টুনি নিচে নেমে আসে, তারপর সেই পুরাতন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বাঘ সেটি দেখে ফেলে। বাঘ সেই পুরাতন বাড়ির দরজার সামনে আসে। হালুম, আমি দেখে ফেলেছি তোরা এই ঘরে ঢুকেছিস, আজ তো আমি তোদের কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। আমি দরজা ভেঙে ঢোকার আগে তোরা নিজ ইচ্ছাতেই ঘর থেকে বেরিয়ে আয়। ওরে টুনি, এ কোন বিপদে পড়লাম বল, এ কোন বিপদে পড়লাম আমরা? এই বাঘ তো আমাদের পিছু ছাড়ছে না, এবার তো একেবারে বন্দি হয়ে গেলাম, উঠতেও পারবো না, ঘর থেকে বেরোতেও পারবো না। দাঁড়া দাঁড়া কাকুলি, ভয় পাস না, আমাকে ভাবতে দে। এই বাঘের পেটে আমরা দুজন কেউই যাব না, বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে বুদ্ধি বের করতে দে। কি করি কি করি ভেবে পাচ্ছি না, দাঁড়া কি করি। হ্যাঁ হ্যাঁ কাকুলি, একটা বুদ্ধি আমি পেয়েছি, তুই দেখ দেখ কাকুলি এবার আমি কি করি। ভেতর থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ আর কথা শুনে বাঘ মনে মনে ভাবে, ওরে বাবা রে, কি শুনছি আমি, এই ঘরের ভিতর থেকে রাক্ষসীর কথা ভেসে আসছে, আমি কি ভয় পেয়ে পালিয়ে যাব? না না, একবার পরীক্ষা করে দেখতে হচ্ছে সত্যি রাক্ষসী কিনা, নাকি ওই দুই পাখি আমার সাথে চাল করছে। ঠিক আছে আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমি প্রমাণ চাই, তুমি সত্যি রাক্ষসী কিনা, দিতে পারবে কোনো প্রমাণ যাতে আমি বুঝতে পারি সত্যি তুমি রাক্ষসী? তুমি যদি সত্যি রাক্ষসী হয়ে থাকো, তবে তোমার শরীর থেকে রক্ত বের করে আমাকে দেখাও তো। ঠিক আছে ঠিক আছে, রাক্ষসীর রক্ত দেখবে তুই, এই নে রক্ত দেখ, ভালো করে দেখে নে। এই কথা বলে টুনি দরজার একটু ফাঁকা অংশ দিয়ে কাকুলের সাথে করে আনা দইয়ের হাঁড়ি থেকে সাদা সাদা দই নিয়ে বাইরে ফেলে দেয়। আর বাঘ সাদা দই দেখে মনে মনে বলে,
আরে আরে, সাদা রঙের রক্ত? সাধারণ কোনো পাখির তো লাল রঙের রক্ত হয়, তার মানে সত্যি ঘরের ভিতর রাক্ষসী আছে। না না, আর একটা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেই। শোনো, শুধুমাত্র রক্ত দেখালেই আমি বিশ্বাস করব না। এবার তোমার দাঁত দেখাও তো, দেখি রাক্ষসীর দাঁত কেমন। এবার আমার দাঁতও দেখতে চাস? দাঁড়া দেখাচ্ছি, আমি তোকে আমার রাক্ষসীর দাঁত দেখাচ্ছি। এই কথা বলে টুনি তার ব্যাগ থেকে সেই 2 পয়সার কয়েন দরজার ফাঁক দিয়ে বের করে দেয়। আর বোকা বা কয়েন কামড়ে দেখে বলে, আরে আরে, সত্যি তো এটা রাক্ষসীর দাঁত, কি শক্ত। না, আর একটা প্রমাণ নেই, রক্ত আর দাঁত তো দেখলাম, এবার রাক্ষসীর শিং দেখতে চাই। রাক্ষসী রাক্ষসী, শোনো, এবার আমার আরেকটা প্রমাণ চাই, এবার আমাকে একটা প্রমাণ দাও। ওরে বেটা বা, তো প্রমাণ দিলাম, তা বিশ্বাস করছিস না? দাঁড়া, দরজা খুলে এবার আমি বেরিয়ে আসছি, তো ঘাড় মটকাবো রে হারাম জাদা। এই কথা বলে টুনি জোরে জোরে ঘরের মধ্যে লাফাতে থাকে, আর কাকুলি একটা লাঠি দিয়ে ঘরের দরজায় মারতে থাকে। কাকুলি আর টুনির এমন ঘরের মধ্যে শব্দ করাতে বাঘ একদম ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, রাক্ষসী এবার প্রচণ্ড রেগে গেছে, কেমন ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দ হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঘরের দরজা ভেঙে আমাকে ধরতে আসবে। রাক্ষসীর প্রমাণ নেওয়ার সব আমার মিটে গেছে, আগে নিজের জীবন নিয়ে পালিয়ে যাই। ওরে বাবা রে। এই কথা বলে বাঘ লেজ গুটিয়ে সেখান থেকে ভো করে পালিয়ে যায়। আর টুনি কাকুলি দরজার ফুটো দিয়ে বাঘকে পালিয়ে যাওয়া দেখে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কিরে বাঘ, কেমন বোকে বানালাম তোকে! আয় আয়, খাবি না আমাদের? আয় খেয়ে যা। কিরে কিরে বান্ধবী, বল বল, কেমন বুদ্ধির খেলাটা খেললাম আমি? সত্যি তুই বুদ্ধিমতী টুনি রে, কেমন বুদ্ধির জোরে বাঘকে বাজিমাত করে দিলি। ভাগ্যিস রাক্ষসী সাজার নাটকটা করলি, তা নয় তো এতক্ষণে আমাদের ওই বাজি বাঘের পিঠে যেতে হতো। কি বাজাটাই না বাজলাম আমরা! হয়েছে হয়েছে, যা ভয় তুই পেয়েছিলি না। শোন, সব সময় মনে রাখবি, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, তবেই না বুদ্ধি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। চল চল, যে উদ্দেশ্যে আমরা বাড়িঘর ছেড়ে বের হয়েছি সেই উদ্দেশ্য এবার সফল করতে হবে। এরপর কাকুলি আর টুনি আবার উঠতে থাকে। তো বন্ধুরা, বুদ্ধির জয় সর্বদাই হয়, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।